আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের সবার খুব পছন্দের মিষ্টি দই হাই ফ্রেন্ডস নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো খুব সহজেই আমরা কিভাবে বাড়িতে মিষ্টি দই বানাতে পারি এর জন্যে আমি বলবো ভিডিওটা একদম স্কিপ করো না তো দেখো আমি নিয়েছি এক লিটার ফুল ক্রিম দুধ দুধ আমি ভালো করে ঘন করে জাল দিয়ে করেছি হাফ মানে করেছি পাঁচশো এম দুধটা তোমরা খুব ভালো করে জাল দিয়ে নেবে দুধটা ঘন করে কিন্তু জাল দিতে হবে দুধ রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম এদিকে আমি বসিয়ে দিয়েছি একটা প্যান প্যান আমি হালকা গরম করে নিয়েছি আঁচটা একদম কমিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়েছি হাফ কাপ চিনি চিনিটা গলিয়ে নিতে হবে চিনি গলিয়ে আমি বানাবো চিনির ক্যারামেল তো এভাবে কন্টিনিউ নাড়তে হবে নইলে কিন্তু পোড়া লেগে যেতে পারে তো দেখো চিনি গলতে শুরু করেছে লক্ষ্য রাখবে কোনোভাবেই যেন পোড়া না লাগে তাহলে কিন্তু দইটা খারাপ হয়ে যাবে তেতো লাগবে খেতে তো দেখো চিনি একদম গলে গেছে আর কি সুন্দর কালার এসছে তাই না যা গরম পড়েছে এই সময় যদি ঠান্ডা ঠান্ডা দই ঘরে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যায় তাই না তো দেখো আমার ক্যারামেল একদম রেডি হয়ে গেছে আর একটা সুন্দর তোমরা এটা দেখতেই পাচ্ছ তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘন করে জাল দেওয়া দুধ আঁচটা একদম কমিয়ে রেখেছি কন্টিনিউ নাড়তে হবে দিয়ে দিলাম চিনি এক কাপ থেকে একটু কম দিয়েছি চিনি যেহেতু মিষ্টি দই একটু মিষ্টি বেশি না হলে ভালো লাগবে না তো আমি মিষ্টির পরিমাণ একটু বেশি দিয়েছি তোমরা বুঝে দেবে তোমরা যদি মিষ্টি খুব বেশি পছন্দ না করো তাহলে একটু কম দিতে পারো এভাবে কন্টিনিউ নাড়তে হবে যতক্ষণ না পুরোপুরি ঘন হয়ে আসছে দুধ একদম রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিষ্টি দই খুব ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আর আমি নিয়েছি একটা মাটির ভাড় আর নিয়েছি পেপার আর নিয়েছি মিষ্টি দই এখানে দু চামচ মিষ্টি দই আছে ভালো করে ফেটিয়ে নিলাম এবার এর মধ্যে মিশিয়ে নেব দুধে কখন মেশাবে মিষ্টি দই যখন দুধ হাত দিয়ে ধরা যায় এরকম হালকা গরম থাকে তখন মেশাতে হবে ভালো করে মিশিয়ে নেব তার আগে দেখো আমি আরেকটু একটু ভালো করে ফেটিয়ে নিলাম দিয়ে দেব দু চামচ ভালো করে মিশিয়ে একটা মাটির পাত্র নিয়েছি ওর মধ্যে ঢেলে নিতে হবে তোমরা যে কোনো পাত্রে কিন্তু দই বসাতে পারো তাতে কোনো অসুবিধে নেই আমার হাতের কাছে মাটির পাত্র ছিল তো আমি এর মধ্যেই বসাবো তো এই মাটির পাত্রে ঢেলে নেব তোমরা চাইলে কিন্তু সামান্য এলাচগুলো দিতে পারো তো দেখো মাটির পাত্রে ঢেলে নিয়েছি আর আমি নিয়েছি পেপার পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিতে হবে তো দেখো একটা পেপার নিয়েছি আমার হাতের কাছে যা ছিল আমি সেটাই নিয়েছি একটা পেপার ছিল আর ছিল এরকম গার্ডার তো আমি পেপার দিয়ে এরকম মুখটা আটকে দিলাম তোমরা কিন্তু অবশ্যই মুখটা ভালো করে আটকে দেবে এবার আমি ঢাকা দিয়ে দেব। একটা সুতির কাপড় কয়েক ভাজ করে নিয়েছি উপর থেকে ঢাকা দিয়ে রাখবো সারা রাত্রির জন্যে তো পরের দিন ফিরে এলাম ঢাকা সরিয়ে নেব তাহলে চলো এবার দেখা যাক ঠিকঠাকভাবে জমেছে কিনা সেটা দেখতে হবে তারপর আমরা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে তো দেখো কী সুন্দর জমেছে তাই না কী দারুণ লাগছে আমার কোন কোন বন্ধু আছো আমার মতো মিষ্টি দই খুব ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে দইটা রেডি হওয়ার পর আমি ফ্রিজে রেখে ঢাকা দিয়ে দিলাম এবার ফ্রিজ থেকে বের করে নেব তো আমার ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই একদম রেডি চলো তোমাদের কেটে দেখাই কতটা সুস্বাদু হয়েছে এটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো তাহলে চলো এবার খেয়ে দেখা যাক বন্ধুরা তোমরা যদি এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে আজকেই ফলো করে রেখো আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আমাদের সবার পছন্দের দই একদম রেডি হয়ে গেছে চলো খেয়ে দেখি

খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোন এক ভিডিওতে ততক্ষণের জন্য বাই অল